বন্ধুরা দেখেন এই ছাই দেওয়ার পর পর আমাদের শিং মাছ কিভাবে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন। একটু আগেও খুব সুন্দরভাবে সেগুলো ইয়ে করছিল, আমরা একটু গায়ে ছাই দিয়ে দিলাম, দেখেন সেগুলো খুব লাফানো শুরু করছে। তো শিং মাছ কাটার আগ মুহূর্তের ভিডিও এগুলো দেখতে পাচ্ছেন, আমরা সেটাকে সুন্দর করে ছাই দিয়ে প্রসেসিং করতেছি যেন মাছটা মারা যায়। এবং মারা যাওয়ার পর এটা আমাদের ফুটা বসা করে, দেখেন সবগুলো অলরেডি থেমে গেছে, এই যে দেখেন। তো বন্ধুরা আপনারা শিং মাছ যারা নেবেন বাসায় তারা চাইলেই এটাকে সুন্দর করে প্রসেস করে আপনারা রান্না ভোনা করতে পারেন, অনেক সুস্বাদু এবং খেতে অনেক মজাদার। দেখেন সব কীভাবে লাফাচ্ছে, এবং খেতেও খুব চমৎকার এই মাছ। তো আরেকটা জিনিস, আপনারা আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই, আমরা যে যেখানে থাকি না কেন আল্লাহ আমাদের নামাজ ফরজ করে দিছে, অবশ্যই নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদিয়া।